ডিয়ার ভিউয়ার্স, আমরা এই টিউটোরিয়ালে ভয়েস সেন্স নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেই ভয়েস তো, হোয়াট ইজ ভয়েস, ভয়েস কি জিনিস। আমরা জানি ভয়েস এর বাংলা অর্থ বাচ্য। বাচ্য মানে আসলে কোনো কথা, বক্তব্য বা কোনো সেন্টেন্স। তো এই ভয়েসকে দুইভাবে ভাগ করা যায়, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। প্রথমে আমরা জেনে যাই হোয়াট ইজ অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস কি। অ্যাক্টিভ ভয়েস আসলে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ মানে কি? আমরা জানি অ্যাক্টিভ মানে সক্রিয়। তো অ্যাক্টিভ ভয়েসে কে অ্যাক্টিভ? আসলে অ্যাক্টিভ ভয়েসে অ্যাক্টিভ থাকে সাবজেক্ট, আবার প্যাসিভ ভয়েসে প্যাসিভ থাকে কে? প্যাসিভ মানে নিষ্ক্রিয়। কে প্যাসিভ থাকে? তাও সেই সাবজেক্ট, সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে। আমরা সংজ্ঞা দেখতে পাচ্ছি হোয়াট ইজ অ্যাক্টিভ ভয়েস। আমরা দেখতে পাচ্ছি এখানে কর্তা বা সাবজেক্ট নিজে সেন্টেন্সের শুরুতে সক্রিয় উপস্থিত থেকে যখন ভার্বের কাজ সম্পন্ন করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি, হি হ্যাজ রিড এ বুক, সে একটি বই পড়েছে। এখন এই সেন্টেন্সে ভার্ব হলো রিড, রিড অর্থ পড়া। তা পড়ার কাজটা কে করেছে? সে। এবং সে সেন্টেন্সের শুরুতে উল্লেখ আছে হি, এবং সে শুরুতে থেকে নিজে সক্রিয়ভাবে কাজটি করেছে, এটা অ্যাক্টিভ ভয়েস। এখন আমরা এখানে প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেই হোয়াট ইজ প্যাসিভ ভয়েস। প্যাসিভ মানে নিষ্ক্রিয়। প্যাসিভ ভয়েসে নিষ্ক্রিয় কে থাকে? প্যাসিভ ভয়েসে নিষ্ক্রিয় থাকে সেটাও সাবজেক্ট, সাবজেক্ট নিজে নিষ্ক্রিয় থেকে, আর সাবজেক্ট নিজে নিষ্ক্রিয় থেকে অবজেক্টের উপর নির্ভর হয়ে সেন্টেন্স এর কাজটি করা হয়। যেমন আমাদের সংজ্ঞা দেয়া আছে এখানে, কর্তা বা সাবজেক্ট নিজে নিষ্ক্রিয় থেকে যখন অবজেক্টকে গুরুত্ব দিয়ে ভার্বের কাজ সম্পন্ন হয় তাকে প্যাসিভ ভয়েস বলে। প্যাসিভ ভয়েস আসলে কখন প্যাসিভ ভয়েস গুলো হয়? প্যাসিভ ভয়েস হয় তখন যখন আমাদের সেন্টেন্স একটা একটা কাজ হয়েছে বা কর্মকাণ্ড ঘটেছে, কিন্তু কে করেছে আমি আসলে জানি না। তো সেক্ষেত্রে প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়, কারণ কে করছে আমি জানি না, তাকে উল্লেখ করার সুযোগ নেই। সেজন্য কি কাজ করা হয়েছে, অবজেক্টকে গুরুত্ব দিয়ে কাজ করা হয়। অথবা এমন হতে পারে যে কাজটা কে করেছে আমরা সবাই জানি, তার নাম উল্লেখ করা বা সেইবার উল্লেখ করা গুরুত্বহীন বা উল্লেখ করার প্রয়োজন নাই বা সবাই জানে, এমন এই ক্ষেত্রেও প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়। নিচে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি, এ বুক হ্যাজ বিন রেড, একটি বই পড়া হয়েছে, একটি বই পড়া হয়েছে, এটি গুরুত্বপূর্ণ। এখানে বাই হিম আমরা এখানে লিখলাম, বাই হিম না লিখলেও আমাদের এখানে চলে। এরকম এ বুক হ্যাজ বিন রেড বাই হিম, একটি বই পড়া হয়েছে তার দ্বারা। এরপর আমরা পরবর্তীতে আরো কিছু উদাহরণ আমরা বয়স আরো কিছু পার্থক্য আমরা দেখি। যেমন এখানে প্রথম সেন্টেন্স দেখতে পাচ্ছি, সে একটি কলম কিনেছিল, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। এর ইংরেজি হলো হি বট এ পেন। প্যাসিভ ভয়েসে এটা হচ্ছে সে একটি একটি কলম কেনা হয়েছিল, একটি কলম কেনা হয়েছিল তার দ্বারা। এখানে হি বট এ পেন, হি এখানে নিজে উপস্থিত আছে, তাই এখানে সে কাজটা করছে, হি এখানে সক্রিয়। একটি কলম কেনা হয়েছিল, এখানে আমাদের সাবজেক্ট হি এটা নিষ্ক্রিয়। প্যাসিভ ভয়েসে আসলে অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট থাকে, প্যাসিভ ভয়েসে সেটা অবজেক্ট হয়ে যাবে এবং সেটা অনেকটা নিষ্ক্রিয় হয়ে যাবে এবং শেষের দিকে বসে। দ্বিতীয় সেন্টেন্স, বালকেরা মাঠে ফুটবল খেলবে, দ্য বয়েস উইল প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, বালকেরা মাঠে ফুটবল খেলবে। পরের সেন্টেন্সে প্যাসিভ ভয়েসে আমরা দেখতে পাচ্ছি মাঠে ফুটবল খেলা হবে, ফুটবল উইল বি প্লেড ইন দ্য ফিল্ড, মাঠে ফুটবল খেলা হবে বাই দ্য বয়েস, বালকের দ্বারা। এখানে ফুটবলকে গুরুত্ব দিয়ে আমাদের এখানে এই সেন্টেন্সটি বলা হচ্ছে, কি করা হবে সেটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, ফুটবল উইল প্লে ফুটবল খেলা হবে, ফুটবল গুরুত্ব দেওয়া হচ্ছে। তারপরে সেন্টেন্স আমরা দেখি, সে আমাকে ডেকেছিল, হি কলড মি, প্যাসিভ ভয়েস। আই আমাকে ডাকা হয়েছিল, আই ওয়াজ কলড, আই ওয়াজ কলড, আমাকে ডাকা হয়েছিল, মানে আমি নিজে ডাকি নাই বরং আমাকে ডাকা হয়েছিল, আমাকে দ্বারা কাজটি করা হয়েছিল, এরকম অর্থ এখানে প্রকাশ পাচ্ছে। আমি একটি চিঠি লিখে দিছি, আই এম রাইটিং এ লেটার, একটি চিঠি লেখা হইতেছে আর অথবা হচ্ছে, লেটার ইজ বিং রিটেন, একটি চিঠি লেখা বা লিখিত হচ্ছে, এখানে কার দ্বারা হচ্ছে সেটা আমাদের উল্লেখ না করলেও চলছে বা নিষ্ক্রিয় থাকছে। এটা তুমি দরজাটি বন্ধ করেছ, ইউ ক্লোজ দ্য ডোর, দ্য ডোর হ্যাজ বিন
তুমি দরজাটি বন্ধ করেছ, এখানে আমাদের সেমিস্টার হবে কি, বন্ধ করেছ, ইউ হ্যাভ ক্লোজ দ্য, তুমি দরজাটি বন্ধ করেছ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর দরজাটি বন্ধ করা হয়েছে, দ্য ডোর হ্যাজ বিন ক্লোজড। আমরা সিংহকে পশু রাজা বলি, উই কল দ্য লায়ন দ্য কিং অফ অ্যানিমেল, অ্যাজ ইট বয়েস, সিংহকে পশু রাজা বলা হয়, দ্য লায়ন ইজ কল্ড দ্য কিং অফ অ্যানিমেল, সিংহকে পশু রাজা বলা হয়। এখন এই সেন্টেন্স গুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্যাসিভ যেখানে আছে সেখানে কি কাজ করা হয়েছে, মানে অবজেক্ট সেটাকে সেন্টেন্সের শুরুতে লেখে এবং সেটাকে গুরুত্ব ধরে আমাদের সেন্টেন্সটা করা হয়েছে। এখন আমরা যখন ইংরেজি পড়ি বা লিখি সেখানে আমাদের প্রচুর পরিমাণে সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে লিখতে হয়। আসলে যেখানে কাজকে গুরুত্ব দেওয়া হয়, কে করছে সেটা গুরুত্বপূর্ণ না, অথবা সেটা গুরুত্বপূর্ণ, অথবা কে কাজ করছে আমরা সেটা জানিই না, এমন সেন্টেন্স হতে পারে, অথবা কাজটি কে করছে আমরা সবাই জানি, এটা উল্লেখ না করলেও চলে, এমন ধরনের সেন্টেন্স কি বেসিক্যালি প্যাসিভ ভয়েসে ব্যবহার করতে হয়। তো আমাদের প্যাসিভ ভয়েস আমাদের ইংরেজিতে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন অ্যাক্টিভ ভয়েস আমরা বা টেন্স আমরা যখন ব্যবহার করি, প্যাসিভ ভয়েস যদি আমরা সম্পূর্ণ না বুঝতে পারি তাহলে ইংরেজি আমাদের ইনকমপ্লিট থাকবে, সম্পূর্ণ ইংরেজি আমরা বুঝতে পারবো না। এখানে আমি নিচে একটি উদাহরণ দিছি, এখানে আমি দেখাচ্ছি স্ট্রাকচার অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স এর অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস এর স্ট্রাকচারটা এখানে আমাদের একটা ফর্মের মধ্যে দেয়া আছে। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স এর অ্যাক্টিভ ভয়েস, এখানে মডাল ইউজ, ফিউচার টেন্সে শুধু মডাল ইউজ করা হয়েছে, এছাড়া মডাল ইউজ করা হয় নাই, এরকম ভাবে স্ট্রাকচারটা দেখানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, টেন্স অনুসারে, অ্যাক্টিভ টেন্স অনুসারে আমাদের এখানে দেয়া আছে, বাম মাঝখানে টেন্সের নাম লেখা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তার বাম পাশে প্যাসিভ স্ট্রাকচার দেওয়া, এবং সরি তার বাম পাশে অ্যাক্টিভ স্ট্রাকচার দেওয়া এবং ডান পাশে প্যাসিভ স্ট্রাকচার দেওয়া আছে। এভাবে 12টা টেন্সের স্ট্রাকচার দেওয়া আছে, তার মধ্যে 3টা টেন্সের প্যাসিভ ভয়েস সাধারণত আমাদের হয় না। সে 3টা হলো কি কি, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো প্যাসিভ ভয়েস হয় না, কিন্তু এগুলো শুধু এই ফর্মটা দেয়া আছে। এরপর আমরা নিচে আরো কিছু কথা দেখতে পাচ্ছি, নোট লিখতে পাচ্ছি, এখানে নোট লেখা আছে অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট প্যাসিভ ভয়েস এর সাবজেক্টটা এবং দ্য সেন্টেন্স এর শুরুতে বসে। অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট প্যাসিভ ভয়েস এর বাই অথবা বাই অথবা আদার বা অন্যান্য প্রিপোজিশন যোগ অবজেক্ট হয় এবং দ্য সেন্টেন্স এর শেষে বসে, এমন একটা স্ট্রাকচার আমাদের এখানে দেয়া আছে। তো আমরা এখানে এই প্যাসিভ ভয়েস সম্পর্কে জানার আগে আমরা এই যে স্ট্রাকচারটা এখানে দেয়া আছে এই স্ট্রাকচারটাকে আমরা অবশ্যই সুন্দর করে পড়ে নিব বা দেখে নিব, বা আমরা অনেকেই জানি তারপর আমরা এখান থেকে দেখে নিলে আমাদের আর একটু সুবিধা হবে। একই স্ট্রাকচারের মধ্যে 12টা টেন্সের সমস্ত গঠন এবং তার প্যাসিভ ভয়েসের যে গঠন সেগুলো এখানে দেয়া আছে। এর মধ্যে অ্যাক্টিভ ভয়েসের দুটা পার্থক্য দেখতে পাচ্ছি আমরা, সাজ অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব, এই এই দুইটাই মূলত প্রত্যেক টেন্সের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়। ইংলিশে সেখানে প্যাসিভ ভয়েসে সেখানে কি হচ্ছে, প্যাসিভ ভয়েসে সেখানে ডিফারেন্সটা হচ্ছে শুধু অক্সিলারি ভার্বের মধ্যে, কারণ প্যাসিভ ভয়েসের সমস্ত প্যাসিভ ভয়েসে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, সেই হিসাবে সবগুলো এক থাকবে, বাই প্রিপোজিশন এগুলো এক থাকতে পারে, এক থাকবে সাবজেক্ট এগুলো ভিন্ন থাকবে। এখন এই অক্সিলারি ভার্ব এখানে প্যাসিভ ভয়েস না অক্সিলারি ভার্ব গুলো পার্থক্য, আর অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্বের রূপ এগুলো ভিন্ন ভিন্ন টেন্সে, আর বাকি সবগুলো এক, যেগুলো কমা দিয়ে দেখানো হয়েছে সবগুলোই এক দেখানো হয়েছে। এখানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের টেন্স অনুযায়ী অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসে কি পার্থক্যটা তৈরি হয় তা আমরা এখানকার এই উদাহরণগুলোর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। আমরা পিছনে যে স্ট্রাকচার দেখিয়েছি সেই স্ট্রাকচারে যে প্রত্যেকটা টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভের যে গঠন আছে সেই গঠন এখানে প্রত্যেকটা টেন্সের সেই গঠনই ফলো করা হয়েছে। আপনাদের যদি এখানে বুঝতে কোনো অসুবিধা না হয় তাহলে পিছনে আপনারা টেনে সেই স্ট্রাকচারটা দেখে নেবেন, বা স্ট্রাকচারটা আপনারা যে কোনো ওয়েতে আপনার নিজস্ব সঞ্চয়ে আপনারা রেখে দিবেন বা নিজস্ব নোটে আপনারা রেখে দিবেন, যাতে আমাদের পরবর্তীতে যে কোনো সময় ব্যবহার করতে সুবিধা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স,
আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বর্তমান বর্তমানকাল কোনো কাজ সাধারণভাবে হয়ে থাকে, এটাকে প্রেজেন্ট ইনডেফিনিট বলে। এটা আমি আগে টিউটোরিয়ালে আলোচনা করেছি। যেমন আমাদের প্রথম উদাহরণ, আই ইট রাইস, আমি ভাত খাই, সাধারণ কথা। আমি ভাত খাই, আমি এখানে সাবজেক্ট, ইট ভার্ব, আর রাইস এখানে অবজেক্ট, আমি আই সাবজেক্ট, সক্রিয়, নিজে থেকে উপস্থিত থেকে কাজটা করেছে। প্যাসিভ ভয়েসে দেখতে পাচ্ছি রাইস ইজ ইটেন বাই মি, তার মানে এখানে যেটা রাইস অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট ছিল, প্যাসিভ ভয়েসে সেটা কি হয়েছে আমাদের এখানে সাবজেক্ট হয়ে গেছে, এবং ইজ ইটেন এই যে ইজ ইটেন আমাদের এখানে হয়েছে। এখন এটা আমাদের কেন হয়েছে, এটা প্যাসিভের স্ট্রাকচার, প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাহায্য করার সেখানে থাকে না, এখানে কিন্তু প্যাসিভ ভয়েসে আমাদের অবশ্যই সাহায্য করে ব্যবহার করতে হয়। প্যাসিভ স্ট্রাকচারই হলো এরকম, সাবজেক্ট অ্যামিজার ভার্বের পাস্ট পার্টিসিপল বাই প্লাস অবজেক্ট দা অপশনাল, এটা হয়তো আমরা ব্যবহার করি, আমাদের না ব্যবহার করলেও চলে। বেসিক্যালি যেগুলো মূলত প্যাসিভ ভয়েস সেখানে বাই যোগে অবজেক্ট ব্যবহার করা হয় না। রাইস ইজ ইটেন বাই মি, ভাত খাওয়া হয় আমার দ্বারা। তো হি ক্যাচেস ফিশ, সে মাছ ধরে, এখানে ধরে এইটা দ্বারা আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বুঝতেছি। আর ফিশ ইজ কট, মাছ ধরা হয়, আর এখানে হয় দ্বারা আমরা প্রেজেন্ট ইনডেফিনিট বুঝতেছি। অ্যাক্টিভ ভয়েস, হ্যাঁ আচ্ছা, পরে আমি বলতেছি ইউ রাইট এ লেটার, তুমি একটি চিঠি লেখো, লেখো দ্বারা আমরা প্রেজেন্ট ইনডেফিনিট বুঝি। এ লেটার ইজ রিটেন বাই ইউ, একটি চিঠি লেখা হয়, লিখিত হয় তোমার দ্বারা, বা ইউ তোমার দ্বারা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমি খাই, আর খাওয়া হয়, ধরে ধরা হয়, লেখা হয়। আসলে আমরা অ্যাক্টিভ ভয়েসে বাংলা যদি আমরা দেখি, অ্যাক্টিভ ভয়েসের টেন্স বাংলাতে আমরা যে টেন্স নিয়ে করি, সেটা অ্যাক্টিভ ভয়েসের টেন্স প্রকাশ পায় মূল ভার্বের মাধ্যমে, আর প্যাসিভ ভয়েসে টেন্স প্রকাশ পায় বি ভার্বের মাধ্যমে। কারণ এটাই, কারণ প্যাসিভ ভয়েসে সমস্ত প্যাসিভ ভয়েসে যে মেইন ভার্ব থাকে সেটা সবসময় পাস্ট পার্টিসিপল হয়, সবগুলোই এক। তাহলে টেন্সের ভিন্নতা প্রকাশ পাবে কিসের মাধ্যমে? টেন্সের ভিন্নতা প্রকাশ পাবে বি ভার্বের মাধ্যমে। আমরা জানি বি অর্থ হওয়া, এবং সেই হওয়া এইটা বিভিন্ন রূপে এখানে আসছে, এখানে হয় এখানে আসছে, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা যাচ্ছি সেখানে দেখা যাচ্ছে হইতেছে 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 এরকম আছে। তো এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা দেখতে পাচ্ছি আই এম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি, এই খাইতেছি দ্বারা বর্তমানে চলতেছে, এইটা আমাদের এখানে বোঝানো হচ্ছে। কিন্তু প্যাসিভ ভয়েসে রাইস ইজ বিং ইটেন, রাইস ইজ বিং ইটেন বাই মি, ভাত খাওয়া হইতেছে বা হচ্ছে আমার দ্বারা। এই প্যাসিভ ভয়েসে হইতেছে এর মাধ্যমে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রকাশ পাচ্ছে। ইজ ক্যাচিং ফিশ, সে মাছ ধরিতেছে, ধরিতেছে এর মাধ্যমে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রকাশ করতেছি। আর ফিশ ইজ বিং কট, মাছ ধরা হচ্ছে, হইতেছে হইতেছে দ্বারা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রকাশ করতেছি। ইউ আর রাইটিং এ লেটার, তুমি একটি চিঠি লিখিতেছ, এ লেটার ইজ বিং রিটেন, একটি চিঠি লেখা আর লিখিত হইতেছে, হইতেছে দ্বারা আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝতেছি। আচ্ছা, এরপরে আমরা আসতেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি সেম উদাহরণ দিয়ে সবগুলা টেন্সে বুঝাচ্ছি এই জন্যই, যাতে বিশেষ করে শিক্ষার্থীদের স্টুডেন্টদের এই ব্যাপারটা বুঝতে খুব সহজ হয়। আপনারা এই উদাহরণগুলো শুধু ফলো করবেন, এই উদাহরণগুলো ফলো করলে আপনার সমস্ত ধরনের প্যাসিভ ভয়েসের অর্থ কেমন আসবে, বা কোন ধরনের বাংলা অর্থকে আমরা ইংলিশে এইভাবে প্যাসিভ ভয়েস করবো, বা কোন টেন্স অনুসারে করবো, সেটা আমরা এই উদাহরণগুলো দেখলে আমরা সমস্ত জিনিসটাই আয়ত্ত করে নিতে পারবো। এরপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, খেয়েছি দ্বারা আমরা মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝাচ্ছি। আর প্যাসিভ ভয়েসে রাইস হ্যাজ বিন ইটেন, ভাত খাওয়া হয়েছে, এখানে বিন দ্বারা আমাদের প্রেজেন্ট পারফেক্ট প্রকাশ হয়েছে, হ্যাজ বিন দ্বারা, আর বাংলাতে খাওয়া হয়েছে, হয়েছে দ্বারা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রকাশ করতেছি। হি হ্যাজ কট, ফিশ, সে মাছ ধরেছে, ফিশ হ্যাজ বিন কট, মাছ ধরা হয়েছে, ধরেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ধরা হয়েছে হয়েছে এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স না প্যাসিভ। ইউ হ্যাভ রিটেন লেটার, তুমি একটি চিঠি লিখেছ, লেটার হ্যাজ বিন রিটেন বাই ইউ, একটি চিঠি লেখা হয়েছে। এরপরে আমরা আসতেছি পাস্ট ইনডিফিনিট টেন্স,
I ate rice, আমি ভাত খেয়েছিলাম, খেয়েছিলাম যে আমরা past continuous বুঝি, আর passive voice এ rice was eaten by me, ভাত খাওয়া হয়েছিল, এই হয়েছিল দ্বারা আমরা এখানে কি বুঝি, হয়েছিল দ্বারা আমরা এখানে past past indefinite tense passive voice আমরা এখানে বুঝতে পারছি। তারপরে হয়েছিল এখানে হবে হয়েছিল, আমি ভুল আছে, he caught fish, সে মাছ ধরেছিল, ধরেছিল তার মানে past indefinite বুঝি, আর fish was caught, মাছ ধরা হয়েছিল, by him মাছ ধরা হয়েছিল, এ হয়েছিল তার মানে এখানে past indefinite বুঝি। you wrote a letter, তুমি একটি চিঠি লিখেছিলে, লিখেছিলে past indefinite, বাংলা wrote মানে past form, a letter was written, একটি চিঠি লেখা, a letter was written, একটি চিঠি লেখা হয়েছিল, হয়েছিল দ্বারা আমরা এখানে past indefinite বুঝি। এরপরে আমাদের আছে past continuous tense, past continuous আমরা দেখতে পাচ্ছি, I was past continuous tense, I was eating rice, আমি ভাত খাইতেছিলাম, খাইতেছিলাম তাহলে আমরা past continuous বুঝতেছি, rice was being eaten, ভাত খাওয়া হইতেছিল, এই হইতেছিল তাহলে আমরা passive voice past continuous বুঝতেছি। He was catching fish, সে মাছ ধরতেছিল, ধরতেছিল দ্বারা আমরা এখানে বুঝি past continuous tense, আর fish was being caught, মাছ ধরা হইতেছিল, হইতেছিল was being হইতেছিল এটা দ্বারা আমরা কনে বুঝছি। এখানে মূল ভার্বের সাথে ing হচ্ছে, active voice এ main ভার্বের সাথে ing হচ্ছে, কিন্তু passive voice এ সেই সেই main যুক্ত হচ্ছে কিন্তু be ভার্বের সাথে, তার মানে ওখানে active voice এ মূল ভার্বের সাথে ing দ্বারা আমরা present continuous বুঝতেছি, আর প্যাসিভ ভয়েসে বিইং এর সাথে আইনজে দ্বারা আমরা কন্টিনিউ বুঝতেছি। ইউ ওয়্যার রাইটিং এ লেটার, তুমি একটি চিঠি লিখতেছিলে, এ লেটার ওয়াজ বিইং রিটেন, একটি চিঠি লেখা হইতেছিল, তোমার দ্বারা হইতেছিল দ্বারা আমরা এখানে past continuous বুঝতেছি। past perfect tense, I had eaten rice, আমি ভাত খেয়েছিলাম, আমরা জানি past perfect tense এবং past indefinite tense আসলে একই অর্থ, যদি সিঙ্গেল সেন্টেন্স past perfect tense ব্যবহার করা হয় সেই সিঙ্গেল সেন্টেন্স ক্ষেত্রে past indefinite এবং past perfect tense একই অর্থ প্রকাশ করবে। স্ট্রাকচার যদি ইংলিশে ভিন্ন থাকে কিন্তু বাংলা অর্থ আসলে past indefinite এর মতই আসবে, আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম, তো রাইস হ্যাড বিন ইটেন, ভাত খাওয়া হয়েছিল আমার দ্বারা, হি হ্যাড কট ফিশ, সে মাছ ধরেছিল, আর ফিশ হ্যাড বিন কট, মাছ ধরা হয়েছিল, ধরেছিল এটা এটা। ইউ হ্যাড রিটেন লেটার, তুমি একটি চিঠি লিখেছিলে, এ লেটার হ্যাড বিন রিটেন বাই, একটি চিঠি লেখা হয়েছিল তোমার দ্বারা, তো past perfect tense যেহেতু সিঙ্গেল সেন্টেন্স, আসলে এই past perfect টা সিঙ্গেল সেন্টেন্স হলে সেটার অর্থ past indefinite এর মতই আসবে, আমরা সেটা এখানে দেখলাম। future indefinite এর পরে দেখতে পাচ্ছি আমরা future indefinite, তো future indefinite এ আছে ভবিষ্যৎকালে কোনো কাজ হবে এমন বোঝায়, I will eat rice, আমি ভাত খাবো, খাবো দ্বারা আমরা বুঝি future indefinite, passive voice এ rice will be eaten, ভাত খাওয়া হবে, এ হবে দ্বারা আমরা এখানে বুঝি future indefinite tense, he will catch fish, সে মাছ ধরবে, ধরবে দ্বারা আমরা future indefinite বুঝি, প্যাসিভ ভয়েসে ফিশ উইল বি কট, মাছ ধরা হবে, উইল বি দ্বারা আমরা ফিউচার ফিউচার টেন্সের ইন্ডিপেন্ডেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস বুঝতেছি, ধরা হবে হবে দ্বারা। ই উইল রাইট এ লেটার, তুমি একটি চিঠি লিখবে, লিখবে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট, এ লেটার উইল বি রিটেন, একটি চিঠি লেখা হবে, হবে এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট। ফিউচার কন্টিনিউয়াস দেখতে পাচ্ছি, এরপর আমরা আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো, খেতে বা খাইতে থাকবো, এটা ফিউচার কন্টিনিউয়াস, প্যাসিভ ভয়েসে রাইস উইল বি বিইং ইটেন, এখানে বি হচ্ছে আবার বিইং হচ্ছে, বিইংটা হচ্ছে ওই কন্টিনিউয়াস বোঝানোর জন্য, প্যাসিভ ভয়েসে যখন বিইং ব্যবহার করা হয় সেটা বেসিক্যালি চলন্ত অবস্থা বা কন্টিনিউয়াস কে প্রকাশ করার জন্য প্যাসিভ ভয়েসে বিইং ব্যবহার করা হয়, আর যে কোনো প্যাসিভ ভয়েস ব্যবহার করতে গেলে আমাদের অবশ্যই বিভাগ ইউজ করতে হবে, কারণ বি ভার্বের মাধ্যমে প্যাসিভ ভয়েসের টেন্স প্রকাশ পায়, কাজে বিভাগ ছাড়া প্যাসিভ ভয়েস কখনো করা সম্ভব না, করা যাবে না। রাইস উইল বি being eaten, ভাত খেতে খাওয়া হতে থাকবে আমার দ্বারা, he will be catching fish, মাছ ধরতে থাকবে, fish will be being caught, মাছ ধরা হতে থাকবে তার দ্বারা, এ হতে থাকবে এটা আমরা future continuous বুঝতেছি। you will be writing a letter, তুমি একটি চিঠি লিখতে থাকবে, passive voice, a letter will be being written, একটি চিঠি লিখতে থাকা হবে, লিখতে লিখতে বা লেখা হতে থাকবে এটা দ্বারা আমরা future continuous বুঝছি। এরপর আমরা দেখতেছি future perfect tense, তো ফিউচার পারফেক্ট টেন্স, আই উইল হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়ে থাকবো, খেয়ে থাকবো ফিউচার পারফেক্ট টেন্স, রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি, ভাত খাওয়া হয়ে থাকবে, এখানে খেয়ে থাকবে অ্যাক্টিভ ভয়েস
আর খাওয়া হয়ে থাকবে, এটা প্যাসিভ ভয়েস, একই টেন্স, একই ফিউচার পারফেক্ট টেন্স প্রকাশ পাচ্ছে। হি উইল হ্যাভ কট ফিশ, সে মাছ ধরবে, ফিউচার পারফেক্ট টেন্স, ফিশ উইল হ্যাভ বিন কট, মাছ ধরা হয়ে থাকবে, এটা প্যাসিভ ভয়েস এর ফিউচার পারফেক্ট টেন্স। ইউ উইল হ্যাভ রিটেন এ লেটার, তুমি একটি চিঠি লিখিয়ে থাকবে, ফিউচার পারফেক্ট টেন্স এর ইনঅ্যাকটিভ ভয়েস, এ লেটার উইল হ্যাভ বিন রিটেন, একটি চিঠি লেখা বা লিখিত হয়ে থাকবে, ফিউচার পারফেক্ট টেন্স এর প্যাসিভ ভয়েস। তো আমরা এখানে ফিউচার পারফেক্ট টেন্স এর অ্যাক্টিভ প্যাসিভ সবগুলো টেন্স এর অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস এর বাংলা রূপটা আমরা দেখে নিলাম। আমরা এগুলো যদি চর্চা করি তাহলে অবশ্যই আমরা প্যাসিভ ভয়েস সম্পর্কে, প্যাসিভ ভয়েস এর ব্যবহার সম্পর্কে আমরা একটা ভালো ধারণা লাভ করতে পারবো। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আর টিউটোরিয়ালটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এবার আমি ধারাবাহিক ভাবে এক্সারসাইজ প্যাসিভ ভয়েস এর ধারাবাহিক ব্যবহার দেখাবো এবং বিভিন্ন প্রকারের সেন্টেন্স এর প্যাসিভ ভয়েস এর বিভিন্ন রূপ দেখাবো। এটা আমার প্যাসিভ ভয়েস এর প্রথম পার্ট বা ফার্স্ট পার্ট। এরপরে আমি ধারাবাহিকভাবে প্যাসিভ ভয়েস এর আরো অনেকগুলো টিউটোরিয়াল তৈরি করবো, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।